মাদারীপুরের রাজোর উপজেলার বাস স্ট্যান্ডের পাশে আতিকুর রহমানের বাড়িতে তার ভাইগনা শামীম বয়াতি, তার গ্রামের বাড়ির বন্ধু কোদালিয়া বাজিতপুরের সবুজ ব্যাপারীকে আটকে রেখে নির্যাতন করে। পরে সবুজ ব্যাপারী কৌশলে 999 কল দিলে রাজোর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করেন। এ সময় সবুজ ব্যাপারী একটি ভিডিও ধারণ করেন, সে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গত আড়াই বছর আগে সে আমার কাছ থেকে জোর করে আমার মাথায় বন্দুক এবং চাকু ঠেকাইয়া তিনটা স্ট্যাম্পে শুয়ে নিয়েছে। তখন থেকে তার প্রতি আমার মানে আমি তো ঠেকে গেছি, মানে যা বলে তাই করা লাগে। ও আমাকে বিয়ে শাদী করতে পর্যন্ত দিতে আসেন, এমন চাপ করে ব্ল্যাকমেল করে। তারপর আমি বলছি যে দেখেন আমি মানে তো কষ্ট করে খাই, আপনারা 1,00,000 টাকা দিয়ে আমি আপনার মাফ করে দেন। ও আমার 1,00,000 টাকা মানে নিয়ে গেছে, তারপর আবার 60,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে। ফেরত দিয়ে দিয়েছে মনে করছে আবার ধরা রাখতেছে আমার কাছে। দাদা আমার ছেলের যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিছি, আমার ধরে নিয়ে আইছে, ধরে নিয়ে এই অবস্থা করছে। এই স্থান থেকে ধরে নিয়ে পুলিশটা রাজার স্থান থেকে এখান থেকে আমার টিকিট কাটার কথা ফোনে আমি গাড়িও সাগরকে গাড়ি আমি কনফার্ম করছি ওখান থেকে যাওয়ার কথা। তারপর ওখান থেকে আমার ধরে নিয়ে রাজার রুমের ভিতরে নিয়ে মানে বিটিকে স্ত্রী সিনক্রেট কতিকুর রহমান বাবুলের বাড়ি মানে বাসায় রাজারে ওখান থেকে আমার মানে আমি বাইরে আনেছি। তখন মারা ফোন দিয়েছি, মা ওই টাকাটা দিয়ে দিও, আমি স্মার্ট কার্ড নিয়ে আমি সিলেট যাবো। ও আমার মানে যাইতে দেবে না, মানে প্রথম কথা ওর কাছ থেকে আমার যাইতে দেবে না, ওর কাছ থেকে আমার যাইতে দেবে না, ছাড়তে দেবে না। এই পরিস্থিতিতে আমি যাওয়ার চিন্তা ভাবনা করছি, ও জোর করে আমার দুই একটা ধাক্কা মাক্কা দিয়েছে, আমার কিছু সাধনই করতেছে। আর সিনক্রেট অবস্থা খারাপ দেখা, পরে আমি কিছু আমি কিছু ভিডিও করবো, ভিডিও করবো আমার মোবাইলের ভিডিও ক্লিক করার সাথে সাথে ও বড়ি নিয়ে দৌড়াই আমার কোপতেছে। প্রথম কোপতেছে ফিরেছি, দ্বিতীয় কোপতেছে ফিরেছি, তৃতীয় ওটা যাইতেছে পাইতেছে, ওটাই লাগছে আমার একজন সন্ত্রাসী ও ডাকাই। তারপর কি হলো? তারপর থেকে এরপরে দুজন লোকাই আমার কিছু থামু দিয়েছে, লুৎফর আলাদা আইছিল, লুৎফর আলাদা চলে গেছে বাদে। এরপর সেই স্ট্যান্ডের দুই তিনটা লোক, দুটা লোক কোথায় বসে রুমের ভিতর বসে। তারপর তারপর তারাই আমার বাড়ি করে নিয়ে এই স্ট্যান্ড থেকে একাই আমার ফোন দিয়েছে আইসি আমার বাসা থেকে বাইর ঘুরে নিয়ে গেছে, আমার হাতে থেকে উদ্ধার করছে, হ্যাঁ উদ্ধার করছে আমার পুলিশ। কত টাকা পায়? মানে আমার কাছ থেকে ক্যাশ কোনো আমি তার কাছে টাকা নাই নাই। টাকা দাবি করে সেও খাইছে আমিও খাওয়াইছি, মানে দুজনে ভাঙছে এইভাবে খাওয়া খির উপরে। সে আমার কোনো ক্যাশ টাকা দেয় না, কিন্তু আমি বরঞ্চ তার 1,00,000 টাকা ক্যাশ দিছি। কত টাকা এমনি কি কাউন্সিলর টাকা পায় আপনি? না না আমার কাছে 1 টাকা পায় না সে। আমি কত টাকা দাবি করেছি? সে 3,50,000 টাকা দাবি করে, আমি তার কাছ থেকে 1টা টাকাও নিইনি। আমার জোর করে আমার কাছ থেকে এসটা আমি শুয়ে নিছি। আপনারা কি একসাথে কাজ করেন? একসাথে কাজ করছি দীর্ঘ 2 বছর একসাথে কাজ করছি। কোথায়? সিলেটে। কি কাজ? ইডের বার্তা ম্যানেজার। সেও জোর করে আমার হয়েছে সিলেট থেকে আমার লয়ে এসে আমার চাকরি করতে দেয় নাই। তার নাম কি? মোহাম্মদ সবুজ শামীম। আমার নাম সবুজ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবুজ ব্যাপারী। আর আপনার কবে আসছে? হ্যাঁ নাম শামীম বয়দি, কোদালিয়া বাজিতপুর।